তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অন্যরকম পাঠশালায়। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজনন অক্ষমতা এবং এখান থেকে কাটিয়ে ওঠার জন্য যে ব্যবস্থা আছে যাকে আমরা বলি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF। আমাদের সমাজে এরকম দম্পতির কিন্তু অভাব নেই যারা ধরো বিয়ের পর অনেক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট তারপরেও তাদের সন্তান জন্মদানের যে সম্ভাবনা সেটি কিন্তু দেখা দিচ্ছে না। এরকম একটা সমস্যা হয়তো সব দম্পতিকে ফেস করতে হয় না, তবে কিছু দম্পতি আছে, তোমরা আমাদের সমাজে যদি একটু খুঁজে দেখো, খুব বেশি দূরে তাকানোরও দরকার নেই, দেখবে এ ধরনের মানুষজন কিন্তু আছে যে বিয়ের পরেও সন্তান জন্মদান তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাহলে এটাকে আমরা বলছি প্রজনন অক্ষমতা। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে এই অক্ষমতাগুলো কেন হয় এবং যদি কারো এরকম অক্ষমতা থেকে থাকে তাহলে সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য তাদের কী কাজ করা দরকার। প্রথমেই তোমাকে জানতে হবে যেগুলোকে আমরা বলছি প্রজনন অক্ষমতা, একটা সময় ছিল যখন এবং এখনও অনেক জায়গায় আমরা শিক্ষিত হওয়ার পরেও এই সবটুকু দায়িত্ব বা দায়ভার কিন্তু আমরা একদম মেয়েদের উপর চাপিয়ে দিই যে বিয়ের পর সন্তান হচ্ছে না, তো মনে হয় মোস্ট প্রবলি মেয়েটারই কোনো দোষ আছে বা এরকম কিছু। বাট এখন যদি আমরা যত জানবো একটা বিষয়ে, পরিষ্কার ধারণা যত করে আমাদের কাছে আসবে, তখন আমরা জানবো যে না, ঠিক আছে, ব্যাপারটাতে মনে হয় মেয়েদেরও কিছু সমস্যা থাকতে পারে, ঠিক একই রকম করে ছেলেদেরও কিছু সমস্যা থাকতে পারে। তো আজকে আমরা দেখব যে ছেলে এবং মেয়েদের এই প্রজনন অক্ষমতার সমস্যাগুলো কেমন এবং কাদেরকে আমরা প্রজনন অক্ষম বলছি। বিবাহের এক বছর পর যদি কোনো দম্পতি কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণকরণ পদ্ধতি বা গর্ভ নিরোধক পদ্ধতি ব্যবহার না করে বা তারপরে তারা নিয়মিত যৌন মিলন বা সহবাসে মিলিত হয় বা তারপরে আমরা দেখছি তাদের সন্তান জন্মদানের সম্ভাবনা থাকছে না, তখন সেই কাপলকে আমরা বলছি তারা সন্তান জন্মদানে অক্ষম বা তাদের প্রজনন অক্ষমতা আছে। এবং আমি কিন্তু শুরুতেই বলেছিলাম ব্যাপারটি একেবারে শুধু মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত নয়, কারণ এখানে ছেলেদের সমপরিমাণ কারণ থাকতে পারে। একটা মেয়েও প্রজননে অক্ষম হতে পারে, একটা ছেলেও ঠিক একইভাবে প্রজননে অক্ষম হতে পারে। এখন আমরা দেখব ছেলে এবং মেয়েদের আলাদা করে কিভাবে তারা প্রজননে অক্ষম হতে পারে এবং সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য আসলে কী ধরনের পদ্ধতি তাদের গ্রহণ করতে হবে। তো প্রথমেই আমরা পুরুষের প্রজনন অক্ষমতা নিয়ে কথা বলবো। বাট প্রজনন অক্ষমতা নিয়ে কথা বলার আগে আমাদের দুইটা শব্দ বেশ খানিকটা পরিষ্কার হওয়া দরকার এবং এগুলো বোঝা দরকার যে দুইটা শব্দ আলাদা মিনিং আছে। যেমন প্রজনন অক্ষমতাকে মেইনলি বা বেসিক্যালি কিন্তু আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো ইনফার্টাইল, যাকে বাংলা করলে দাঁড়াবে অনুর্বর। এবং জনসংখ্যার মধ্যে আমরা দেখছি 15% মানুষ কিন্তু এরকম ইনফার্টাইল বা অনুর্বর হতে পারে। তাদেরকে আমরা কেন ইনফার্টাইল বলছি? অনুর্বর হচ্ছে সেই সংখ্যক মানুষজন যাদেরকে আমরা বলছি যাদের প্রজননের ক্ষমতা আছে বাট স্বাভাবিক মানুষের চেয়ে যাদের প্রজননের ক্ষমতা একটু কম, তাদেরকে আমরা কি নামে রাখছি? ইনফার্টাইল বা অনুর্বর। অর্থাৎ তাদেরকে দিয়ে কিন্তু প্রজনন ঘটানো সম্ভব, সম্ভাবনা কিন্তু থেকেই যায়। বাট আমাদের সাধারণ মানুষজনের মধ্যে এরকম 1-2% মানুষ থাকে যাদেরকে আমরা বলি স্টেরাইল, যাকে বলা হয় বন্ধা, আর ছেলেদের ক্ষেত্রে বন্ধ একই কথা। তাহলে এই স্টেরাইল যারা, যাদের প্রজনন ক্ষমতা একেবারেই নেই, মানে তাদেরকে দিয়ে তুমি চাইলে প্রজনন করানো সম্ভব একেবারেই না, তাদেরকে আমরা বলছি স্টেরাইল। তো আমরা অনেক সময় প্রজনন অক্ষমতা বলতে সবাইকে এরকম একই কাতারে ফেলে যে আসলে কারো মনে প্রজননের ক্ষমতাই নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এর মধ্যে অনেক মানুষ আছে, তোমরা দেখতেই পাচ্ছ 15% মানুষ আছে যাদেরকে আমরা ইনফার্টাইল বা অনুর্বর বলবো। অর্থাৎ তাদেরকে একটু সাহায্য করলে বা কিছু সাহায্যের মাধ্যমে তারা চাইলে সন্তান সন্ততি লাভ করতে পারে। বাট এই 1-2% মানুষ যাদেরকে আমরা স্টেরাইল বলছি তাদের ক্ষেত্রে প্রজনন অক্ষমতা একেবারে আমরা বলবো ফাইনাল স্টেজে আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে সন্তান জন্মদান করা বেশ খানিকটা কঠিন এবং একেবারে অসম্ভব। তাহলে আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, এই ইনফার্টাইল কাপল যারা আছে, অর্থাৎ যাদের প্রজননের ক্ষমতা আছে কিন্তু কম, তারা কিভাবে সাহায্য নিয়ে সন্তান লাভ করতে পারে। তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে, আমি বলেছিলাম যে প্রজননের অক্ষমতা পুরুষ এবং নারীর দুইজনেরই থাকতে পারে। তো আমরা প্রথমে পুরুষের যে কারণগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। একদম শুরুতে পুরুষের যে কারণটি তাকে প্রজনন অক্ষম করে ফেলে তাকে আমরা বলি অ্যাজুস্পার্মিয়া। আগে আমি লিখে ফেলছি, তারপরে তোমাদেরকে বলছি কি জিনিস। তোমরা যদি ক্লাস ফলো করে থাকো দেখবে যখন আমরা জুলজিতে কোনো কিছু শব্দে অ্যা শব্দ বসিয়ে দিই মানে সেখানে সেটার উপস্থিতি নেই, মানে সেখানে অ্যাবসেন্ট আছে। তাহলে অ্যাজুস্পার্মিয়া মানে কি? অ্যাজুস্পার্মিয়া মানে একটা জায়গায় স্পার্ম নেই, সেটা কোথায়? সিমেনে যদি কোনো স্পার্ম না থাকে বা স্পার্ম যদি একেবারেই কম থাকে বা একেবারেই নেই থাকে তাহলে আমরা কি বলছি? অ্যাজুস্পার্মিয়া। তাহলে যাদের সিমেনে স্পার্ম নেই
তার মানে শুক্রাণু নেই তাহলে তাদের সন্তান জন্মদানের ক্ষমতা নেই, এটা আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি। এখন কথা হচ্ছে তাহলে এই অ্যাজোস্পার্মিয়াটা কেন হয়? বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে ছেলেদের ক্ষেত্রে, টেস্টোস্টেরনের পরিমাণ যদি কমে যায়, বা ছোটোকালে যখন যদি কোনো মাম্স নামে একটা ভাইরাস আছে সেটা যদি ইনফেকশন হয় তাহলে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে তাদের মেল বা পুরুষ প্রজননতন্ত্রের কোনো অংশে যদি আঘাত পায় তাহলে হতে পারে, বিভিন্ন কারণে তাদের অ্যাজোস্পার্মিয়া হতে পারে। সো এটা একটা কারণ ছেলেদের প্রজনন অক্ষমতার জন্য। ছেলেদের প্রজনন অক্ষমতার জন্য সবচেয়ে দায়ী বা 90% ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটাকে আমরা বলি সিমেনে শুক্রাণুর পরিমাণ কম, অর্থাৎ অ্যাজোস্পার্মিয়াদের শুক্রাণু একেবারেই ছিল না। বাট এই যে দ্বিতীয় যে কারণটা দেখছো সেটাকে বলে লো মানে কম স্পার্ম কাউন্ট, অর্থাৎ সিমেনে স্পার্মের পরিমাণ অনেক কম স্বাভাবিকের চেয়ে। তাহলে এই ধরনের যারা আছে তাদের, তোমরা জানো যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে এরকম লাখ লাখ শুক্রাণুর দরকার পড়ে, আর সিমেনে যদি স্পার্মের পরিমাণ কম হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেই চান্সটা কিন্তু কম হয়ে যাচ্ছে, অর্থাৎ গর্ভ ধারণের ক্ষমতা বা সম্ভাবনাটা কিন্তু কম হয়ে যাবে। এবং এটাই 90% মানুষের ক্ষেত্রে হয়, তাদের সিমেনে স্পার্মের পরিমাণ কম থাকে, সেটাকে আমরা কী বলি লো স্পার্ম কাউন্ট। তাহলে আমরা বলছি এই কারণটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে লো স্পার্ম কাউন্ট। এখন এটা আমাদের জানতে হবে যে এই লো স্পার্ম কাউন্ট বা সিমেনে স্পার্মের পরিমাণ কমে যায় বিভিন্ন কারণে। প্রথমে কথা, ছেলেদের একটা গ্রন্থি আছে তোমরা জানো যে প্রোস্টেট গ্ল্যান্ড, এখানে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় বা এখানে কোনো যদি কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে স্পার্মের কাউন্ট কমে যেতে পারে। আবার আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেরকম লাইফস্টাইলে চলাফেরা করছি, ধরো আমরা জাঙ্ক ফুড খেয়ে খেয়ে সবাই অনেকটা মেদ ভুঁড়ি বাড়িয়ে ফেলছি, এটা একটা কারণ হতে পারে। অনেক সময় কেউ ধূমপান বা মাদক সেবনের কারণে কমে যেতে পারে, অ্যালকোহল বেশি খেলে কমে যেতে পারে, সিগারেট স্মোকিংয়ের জন্য হতে পারে, এবং হরমোনাল কারণগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখানে কিছু কথা আছে, নর্মাল স্বাভাবিক মানুষের, তোমরা জানো যে আমাদের যদি টেস্টোস্টেরন হরমোন ভালো মতো কাজ করতে চায় বা কাজ করতে হয় তাহলে আমাদের স্কোটামের টেম্পারেচার বা তাপমাত্রা নর্মালের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় কম রাখতে হয়, মানে স্কোটামের জায়গাটা একটু শীতল রাখতে হয়, তাহলে স্পার্ম উৎপন্ন বা শুক্রাণু উৎপন্নটা সবচেয়ে ভালো হয়। কিন্তু যে মানুষগুলো ধরো সবসময় গরমের মধ্যে থাকছে বা একদম টাইট পোশাক পরে থাকছে তাদের কিন্তু অনেক সময় স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। সো এটা একটা ব্যাপার যেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম দুইটা কারণ, একটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া এবং একটা দেখলাম হচ্ছে লো স্পার্ম কাউন্ট। এবার চলে আসো, আরও কিছু কারণ আছে যেগুলো শুধু খুব ক্ষুদ্র ক্ষুদ্র কারণ। স্পার্ম অনেক সময় অস্বাভাবিক হতে পারে, অর্থাৎ নর্মাল একটা স্পার্ম বা শুক্রাণু দেখতে যেমন সেরকমটা না হয়ে হরমোনাল কারণে সেটা দেখতে অন্যরকম হয়ে গেল, তাহলে সেটা ইফেক্টিভ বা কাজ করতে পারবে না। এবং আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাকে বলে অটো অ্যান্টিবডি, অর্থাৎ তোমার শরীরে স্পার্ম তৈরি হচ্ছে আবার তোমার শরীরেই সেই স্পার্মকে ধ্বংস করার জন্য একটা অ্যান্টিবডি তৈরি করছে। তার মানে শরীর যখনই স্পার্ম তৈরি হচ্ছে একটা অ্যান্টিবডি যে সেই স্পার্মটাকে নষ্ট করে ফেলছে, এই কারণে অনেক সময় স্পার্ম কাউন্ট অনেক সময় কমে যেতে পারে। আরও কিছু সমস্যা আছে যেগুলোকে আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন। প্রিম্যাচিউর ইজাকুলেশন বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো সহবাসের সময় বা যৌন মিলনের সময় একটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে মেল যে অর্গ্যান আছে সেক্সুয়াল অর্গ্যান সেটা প্রবেশ করে, এবং প্রবেশ করার সাথে সাথেই দেখবে যে অনেকে যদি ইজাকুলেট হয়ে যায় তাহলে আলটিমেটলি ওই স্পার্মটা জরায়ুর পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে এখানে সন্তান জন্মদান ক্ষমতা একেবারেই কমে যায়। এবং সবার লাস্টে একটা পয়েন্ট আছে যেটাকে বলে ইম্পর্টেন্সি, বাংলায় বলে পুরুষত্বহীনতা। মানে এই ব্যাপারটা হচ্ছে পুরুষের যে, তোমরা জানো যে মেল জেনিটাল অর্গান আছে সেটাকে অনেকটা রিজিড এবং দৃঢ় থাকতে হয় যৌন মিলনের সময়, তো অনেকের ক্ষেত্রে ব্যাপারটা সেইভাবে থাকে না এবং সেই জায়গা থেকে তাদের সন্তান জন্মদানের ক্ষমতা কিন্তু একেবারেই কমে যায়। তো আমরা এখন দেখলাম যে পুরুষের ক্ষেত্রে কী কী কারণে তাদের সন্তান জন্মদানের ক্ষমতা বা প্রজনন অক্ষমতা হতে পারে, এখন এগুলো থেকে কি সমাধানের উপায় আছে আমরা একটু পরে খুঁজে দেখব সমাধানের উপায় আছে কিনা। তার আগে আমরা একটু চলে যাই যে নারীদের ক্ষেত্রে প্রজনন অক্ষমতার কারণগুলো কী কী হতে পারে। একদম শুরুতে যেটা তোমাকে বলতে হবে ডিম্বপাতের, ডিম্বপাতের অক্ষমতা বলতে আমরা কী বুঝব, আমাদের ঘুরে ফিরে আবার কিন্তু এই রজচক্রতেই চলে যেতে হচ্ছে। তোমরা জানো যে রজচক্রের 14তম দিনে এরকম একটা স্ট্রাকচার যদি আমরা দাঁড় করানোর চেষ্টা করি, এটা আমাদের ইউটেরাস, এখান থেকে তোমরা জানো আমি এক পাশে টাকানোর চেষ্টা করছি, ফেলোপিয়ান টিউব চলে গেল, এবং এখান থেকে তোমরা জানো কী বের হয়, এখান থেকে আমরা পাবো ওভারি বা ডিম্বাশয়। এবং আমরা বলেছিলাম রজচক্রের 14তম দিনে এই ওভারি থেকে, ওভারিতে অনেকগুলো ডিম্বাণু কিন্তু থাকে, আর এর মধ্যে একটা ডিম্বাণু বেশ খানিকটা বড় হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, তাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। এবং এই গ্রাফিয়ান ফলিকলটা কিন্তু 14তম দিনে এই ওভারি থেকে ছিদ্র করে এই পেরিটোনিয়াল ক্যাভিটি যেখানে আছে সেখানে পড়ে যায়, তখন সেটাকে আমরা বলি ডিম্বপাত। এবং এই ডিম্বাণুটাই কিন্তু এই ফিম্বির মাধ্যমে যে অ্যাম্পুলা, ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে অবস্থান করে। কার জন্য অবস্থান করছে? একটা শুক্রাণুর জন্য, সে অপেক্ষা করছে, আসলে সেখানে একটা নিষেক হবে, তারপর একটা জায়গোট তৈরি করবে। বাট খেয়াল করো ডিম্বপাতের অক্ষমতা বলতে আমরা বোঝাচ্ছি
কোনো মহিলার বা হরমোনাল কোনো কারণে যদি দেখো যে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা তার কম বা নেই, তার মানে তার পিটিউটারি গ্রন্থিতে সমস্যা। কারণ ফলিকল স্টিমুলেটিং হরমোনটা আসছে কোথা থেকে? পিটিউটারি গ্রন্থি থেকে। এগুলো একটু করে ভাবতে হবে। তাহলে পিটিউটারি গ্রন্থিতে যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে সেখানে কোন হরমোনটি আসবে না? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি না থাকে বা কম থাকে তাহলে অনেক সময় একটা ডিম্বাণু বড় হবে না কখনো, একে স্টিমুলেট না করলে বড় হবে না। সে যদি বড় না হয় সেখানে 14তম দিনে কখনো ডিম্বপাত হবে না। ডিম্বপাত না হলে আমি কখনো এখানে ডিম্বাণু পাবো না। সো দ্যাটস ওয়াই আমরা দেখছি 10% মহিলাদের ক্ষেত্রে দেখবে বিভিন্ন হরমোনাল কারণে, ফলিকল স্টিমুলেটিং হরমোন বলো বা পিটিউটারি গ্ল্যান্ডের সমস্যার কারণে এই ওভুলেশনটাই হয় না। সো ওভুলেশন না হলে বুঝতেই পারছো সেখানে বাচ্চা জন্মদান ক্ষমতা একেবারেই অসম্ভব পর্যায়ে চলে যায়। আর একটা বিষয় দাঁড়িয়েছে, এখানে একটা শব্দ আছে, এই যে জরায়ুর পাশে যে তোমরা নালীটা দেখছো এটা কেন বলছি ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের মাঝখানে এখানে সবচেয়ে ভিতরের যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি, এর মধ্যে কিছু আবরণী কলা বা এপিথেলিয়াল লেয়ার থাকে। এই এপিথেলিয়াল টিস্যুতে অনেক সময় হয় কি, ইনফ্ল্যামেশন শুরু হয়ে যায়, প্রদাহ শুরু হয়ে যায় বিভিন্ন কারণে, ভাইরাসের কারণে হতে পারে, বিভিন্ন ইনফ্ল্যামেটরি প্রসেসের কারণে হতে পারে। তখন এই জায়গায় যখন প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। তার মানে এখানে যখন প্রদাহ হবে তখন শুক্রাণুটা এই পথে আর ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না। তার মানে একই কথা, শুক্রাণু ডিম্বাণু যদি কাছাকাছি না আসে তো অবভিয়াসলি কখনোই নিষেক সম্পূর্ণ হবে না এবং জায়গাটো ফর্মেশন হবে না। তাহলে এই ঘটনাকে আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। আরও কিছু কাহিনী আছে, যেমন ধরো এই জরায়ুতে যদি কখনো কোনো ক্ষত হয় বিভিন্ন কারণে, আমরা জানি যে সার্ভিক্সে যদি কোনো ক্ষত হয় তাহলেও হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি এটার পরিমাণ অনেক কম, কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে দেখবে তাদের হাজব্যান্ডের সিমেনের বিপরীতে তাদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়। দেখো ব্যাপারটা কেমন, তাদের হাজব্যান্ডের বা স্বামীর স্পার্ম বা সিমেনের বিপরীতে ওই মহিলার শরীরে অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়ে যায়, তাকে আমরা বলি অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি। অর্থাৎ হাজব্যান্ডের শুক্রাণু যখনই তার শরীরে প্রবেশ করবে তখনই ওই মহিলার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা যেয়ে হাজব্যান্ডের শুক্রাণুটাকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, ফলে ওই শুক্রাণুটি আর ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারবে না। সো বিভিন্ন কারণে আমরা দেখলাম নারী এবং পুরুষ সবারই সমান সম্ভাবনা আছে প্রজনন অক্ষম হওয়ার, বাট তাদের জীবন এখানেই শেষ হয়ে যায় না, তাদের সম্ভাবনা আছে, তারপরেও সন্তান সম্ভাবনা তাদের থেকেই যায়। তো সেই জায়গা থেকে কী কাজ করলে সন্তান সম্ভাবনা বা তারা সন্তান লাভ করতে পারে সেই জায়গাগুলো নিয়ে একটু পরে আমরা কথা বলবো, এবং সেই শব্দটার সাথে একটু পরে আমরা পরিচিত হবো। নাম হচ্ছে IVF, আগেই বলেছি, যাকে আমরা বলবো ইন ভিট্রো ফার্টিলাইজেশন।